Soma's Stories. নমস্কার, পাঠ করছি বিমল করের লেখা ইঁদুর এর দ্বিতীয় অংশ। দুপুরবেলায় খেতে এলো যতীন। রোজ যেমন আসে, ঘরে পা দিতেই বাসুদেবের সঙ্গে দেখা। বন্ধুর মুখের দিকে তাকিয়ে যতীন যেন আকাশ থেকে পড়ল। করেছিস কি রে, হ্যাঁ, মাথা কামিয়ে এলি কল্যাণেশ্বরী থেকে? নিজের মাথায় নিজেই হাত বুলিয়ে বাসুদেব হাসল। খারাপ দেখাচ্ছে? না, খারাপ কেন হবে, একেবারে মঠের মহারাজের মতো দিব্যি দেখাচ্ছে, ঠাট্টা করে যতীন। দীক্ষা নিলুম কি না তাই? গায়ের জামাটা আলনায় টাঙিয়ে যতীন ঘুরে দাঁড়ায়। দীক্ষা? আস্তে আস্তে মাথা নাড়ে বাসুদেব, চুপ করে থাকে, হাসে মুচকি মুচকি। বন্ধুর হাসির অর্থভেদ করতে না পেরে যতীন বলে, দাঁড়া, মাথায় দু ঘটি জল ঢেলে নি, তারপর তোর দীক্ষা নেওয়ার কথা শুনছি। স্নান সেরে খেতে বসল যতীন, পাশে বাসুদেব। মলিনা বাসুদেবের সামনে থালা সাজিয়ে দিয়ে গেল পুরী পার্টি করে, তারপর স্বামীর। আর এক দফা অবাক হবার পালা যতীনের। ব্যাপার কি, আমি ভাত তুই রুটি? যতীন বাসুদেবের পাতের দিকে দৃষ্টি রেখেই প্রশ্ন করল। আমি নিরামিষ আর তুই আমিষ, আমার পাতে দুধ কলা, তোর পাতে কিন্তু ভাই কাঁচা কলা। বাসুদেব উচ্চ গ্রামে হাসে। ততক্ষণে মলিনা সামনে এসে দাঁড়িয়েছে। খেতে খেতে বাসুদেব বলে, আজ পূর্ণিমা, ভাত খাওয়া নিষেধ। কার নিষেধ, তোর গুরুদেবের? যতীন চোখ তুলে তাকায়। না, নিজে থেকেই খায় না। বাসুদেব আর চোখে মলিনার দিকে তাকায়। খেতে বসে গল গল করে ঘামতে শুরু করেছে যতীন। বাসুদেবেরও মুখে ঘাড়ে ঘাম জমে উঠেছে। মলিনা চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখে। যতীনের খোলা গায়ে ঘামের প্রাবল্য একটু বোধ হয় দৃষ্টিকটুই হবে, অথচ তারই পাশে বসে বাসুদেব। ধবধবে ফর্সা গোলগাল মুখের ছাঁদ লোকটার, কপালটাও তেমন চওড়া নয়, ভরাট গলা, ঘাম জমেছে ফোঁটা ফোঁটা সারা মুখ ঘুরে। ভিজে চন্দন দিয়ে মুখে তিলক আঁকলে বুঝি এমনই দেখায়। তোমার পাখা নেই? যতীন মলিনার দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি যেন ভাবছিল মলিনা, স্বামীর কথা কানে যায়নি, জিজ্ঞাসু দৃষ্টি মেলে সে তাকিয়ে থাকে। কি নেই পাখা? যতীন আবার জানতে চায়। মলিনা ঘর থেকে পাখা নিয়ে আসে। জোরসে একটু বাতাস করো তো, খাবো কি ঘেমেই বলুক, যা ভ্যাপসা গরম। ভিজে গামছায় বুক মুছে যতীন বললে, কাল কল্যাণেশ্বরীতে বৃষ্টি হলো, বাসুদেব কপালে ঘাম মুছে। পাহাড় জায়গা তো, ওখানে তুই এত গরম পাবি না। কই, দিনের বেলায় এমন আর কম কি, রাত্রিরে অবশ্য ঠান্ডায়। কোথায় ছিলি রাত্রিরে? মন্দিরে। বেশ লাগলো, এক সাধুর সঙ্গে দেখা, কথাবার্তা বললাম অনেকক্ষণ। বয়স হয়েছে তাঁর, আশ্রম আছে দেওঘরের দিকে, গৃহী অথচ সাধু, আশ্চর্য। বাসুদেব কেমন যেন আনমনা হয়ে ওঠে। ব্যাস আর কি, সাধু মানুষ, বয়স হয়েছে, আশ্রম আছে, তুই একেবারে গলে গেলি। যতীন জোরে হেসে উঠল, দীক্ষাটাও চট করে নিয়ে নিলি কি বল? বাসুদেব ওর স্বভাব মতোই মুচকি হাসি হেসে মাথা নাড়ল। ওর আশ্রমে আপনার একটা জায়গা হলো না? মলিনা ঠোঁট কুচকে হাসল। মলিনার মুখের হাসি তার কণ্ঠস্বরের তীক্ষ্ণতা ঢাকতে পারল না। বাসুদেব আবার আর চোখে তাকালো, তেমনি ভাবেই মাথা নাড়ল আবার। না, আমি তো জায়গা খুঁজিনি। খুঁজলেই পারতেন, আশ্রম না হলে সন্ন্যাসীদের মানাবে কেন? হাতের পাখা জোর হয়ে ওঠে মলিনার। আশ্চর্য, এত জোরে বাতাস করছে মলিনা, তবু যতীন ঘামছে। বাসুদেবের মুখের ঘাম কিন্তু শুকিয়ে গেছে। আমি তো সন্ন্যাসী নই, বাসুদেব আস্তে আস্তে বলল। সন্ন্যাসী নন তো গেরুয়া পরেন কেন? মলিনার রুক্ষ দৃষ্টি
বাসুদেবের দৃষ্টির সঙ্গে মিলে যায়। এমনি ভালো লাগে তাই, সুবিধেও কম নয়। বিনা টিকিটে ট্রেনে চড়ি, কারোর বাড়িতে গেলে দুবেলা অন্নও জুটে যায়। এ ও প্রণাম করে দু চার পয়সা দেয়, মন্দ কি, দিন তো চলে যাচ্ছে। বাসুদেব যেন কৌতুক করছে এমনি ভাবে কথাগুলো বলে, পরিহাসের তরলতা তার গলায়, পরিচ্ছন্ন হাসি হেসে বাসুদেব এবার যতীনকে বলে, কি রে ঠিক বললুম না? নেহাতি বাজে কথা, যতীন উত্তর দেয়। কিরকম? ওর আর কোনো রকম নেই, ঘরে মা নেই, থাকলে তোর বিয়ে দিত, তখন বউয়ের ফেরুয়া হতিস, বউ নেই তাই গেরুয়া ধরেছিস। যতীন বললে মুরুব বিচালে, তাকালো মলিনার দিকে। ঘরের মধ্যে আস্তে আস্তে যে ভারী আবহাওয়া জমে উঠছিল যতীনের কথা আর হাসিতে, তা অনেকটাই ফিকে হয়ে এলো। সশব্দে হেসে উঠল বাসুদেব, মলিনাও হাসল, তবে তার হাসি শব্দবহুল নয়, এমনকি কৌতুক স্নিগ্ধ সহজ সাদা হাসি যে তাও নয়, বরং মলিনার ঠোঁটের কোণে যে বাঁকা হাসির রেখা ফুটে উঠল তার জের টেনে ও কথা বলল বাঁকা সুরেই। বেবাগি লোকের বউতে কি চায় আসে, কথায় আছে না তাই, থাকলে সব না থাকলে পর। বেফাঁস কথাটা মলিনার মুখ থেকে কেমন করে যে বেরিয়ে গেল সে বুঝতেও পারল না। জীবকে রাস বেঁধে সবসময় কি রাখা যায়, কখনো সখনো আলগা হয়ে যায় বই কি? কথাটা কারো কান এড়ায়নি। যতীন ভাতের থালা থেকে হাত উঠিয়ে তাকালো মলিনার দিকে, সোজাসুজি চোখে তাকালো বাসুদেব। কটা মুহূর্ত নিঃশব্দে তিনটি প্রাণীর মনের ফেনা মাখল নিজেদের মনেই, বিমূঢ় বিব্রত হয়ে। শেষ পর্যন্ত মনের ফেনায় মলিনার চোখের কোণে কেমন করে যে জল এসে পড়ল, কড়কড়িয়ে উঠল দুই চোখ, কে বলবে কে জানে। পাখা মাটিতে নামিয়ে রেখে উঠে পড়ল মলিনা, দালান থেকে ঘরে এসে ঢুকল, বুকটা অযথাই ধরফর করছে, ব্যথার মোচড়ে বুকের হাড় কটাও কনকনিয়ে ওঠে। বিকেল হতে না হতেই মলিনা ঘর দোর পরিষ্কার করে উনুন ধরিয়ে দিলেন, আনাজের ছুরি নিয়ে কুটনো কাটতে বসল দালানে, দমকে দমকে ধোঁয়া আসছে। ঘরের দরজা বন্ধ করে দিল মলিনা, ভিতরে বিছানায় বসে বাসুদেব সদ্গুরু সঙ্গ করছে। দালান ভরে কটু ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার মাঝে বসে থাকল মলিনা অনেক অনেকক্ষণ। ধোঁয়া যখন সরে গেল বাতাসে চোখ মেলে মলিনা দেখে উনুন তার ধরে উঠেছে দাউ দাউ করে, চোখের জল মনটাও থিতিয়ে গেছে। মলিনা মরমে মরে যাচ্ছে এখন, তাড়াতাড়ি চা তৈরি করে মলিনা, ধপধপে কাঁচের গ্লাসে চা নিয়ে ঘরে ঢুকল, কই নিন চা নিন, হাত বাড়িয়ে চা দিল মলিনা। বই থেকে মুখ তুলে বাসুদেব আনমনা চোখে তাকাল, সদ্গুরু সঙ্গের সঙ্গী মন যে নিঃসঙ্গ নয় এ কথা মনে করতে বাসুদেবের খানিকটা সময় লাগে। চায়ের গ্লাস হাতে নিয়ে বাসুদেব প্রশ্ন করল, বিকেল হয়ে গেল নাকি? তো কি আপনারা আমার জন্য বসে থাকবে? মৃদু হাসল মলিনা, শাড়ির আঁচলে সদ্গুরু সঙ্গ ঢেকে নিয়ে বলল, চা খেয়ে আমার একটা কাজ করে দিন তো দেখি। কি কাজ জানতে চায় বাসুদেব? একটু বাজার যেতে হবে, মলিনার স্বরে লজ্জা। তা বেশ তো, নিজেকে আরো স্পষ্ট ব্যক্ত করার আশায় মলিনা বলে, আপনার বন্ধু ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, ততক্ষণ অপেক্ষা করলে আমারও চাওয়া হয় না, হাঁড়ি আগলেই বসে থাকতে হবে, রান্নাবান্না শেষ করে রাখি, উনি এলেই আমরা আজ আপনার সঙ্গে আশ্রমে বেড়াতে যাব। একটু হয়তো অবাকই হয়েছিল বাসুদেব, কিন্তু সবাক হল যখন, তখন তার গলার সুরে সহজ একটা প্রশ্নই শোনা গেল, আশ্রমে যাওনি কখনো? একটিবার শুধু, ঠাকুরের আরতি হয় শুনেছি, দেখিনি, আর চলুন
দেখে আসি, উৎসাহ জানালো মলিনা। বেশ তো চলো। বেশ খুশিই হয়েছে মলিনা, ওর মুখ দেখে তাই অন্তত মনে হয়। তাকের উপর সদ্গুরু সঙ্গ তুলে রেখে মলিনা এবার বলল, এতক্ষণে নিশ্চিন্ত হলাম, যা ভয় হচ্ছিল। কেন? আমি ভাবলুম আপনি বুঝি খুব রেগে রয়েছেন। মলিনা নত চোখে বলল, হাতের আঙুলে আঁচল জড়াতে জড়াতে, তখনকার কথায় রাগ করেননি তো? বাসুদেব আবার অভ্যস মতো নীরব হাসি, তাকিয়ে তাকিয়ে দেখে মলিনার মাথা থেকে ঘুমটা খসে পড়েছে। ক্লান্ত কপালে ফিকে সিঁদুরের টিপ, আরো যেন কিছু একটা মমতা, হয়তো বা করুণা, সব মিলেমিশে মন মরা একটা মুখ। পাগল, রাগ করবো কেন? সবে মাত্র গা ধুয়ে কাপড় চোপড় ছেড়ে মলিনা ভব্য হয়েছে। ওদিকে সন্ধ্যের আবছা অন্ধকার দালান পেরিয়ে জুড়ে বসেছে ঘর, উঠোনে তুলসী গাছের চারার তলায় প্রদীপটা জ্বলছে তখনও কেঁপে কেঁপে। হঠাৎ দমকা ঝড় এল, হুড়মুড় করে সদর দরজা পেরিয়ে যতীন উঠোনে পা দিয়েই হাঁক দিল, কই গো, শীঘ্রই তোমার রান্না সারো। উঠোনে বেতের মোড়া টেনে বসেছিল বাসুদেব। মলিনা ঘরে প্রসাধন সারছে তখন। এই যে তুই বাড়িতে আছিস, ভালোই হলো। বাসুদেবের দিকে তাকিয়ে বলল যতীন, ভাগ্যিস তুই ছিলি, না হলে আচ্ছা এক বিপদে পড়া যেত। স্বামীর ডাক শুনে মলিনা দালানে এসে দাঁড়া, স্ত্রীর দিকে এক লহম তাকিয়ে যতীন বলল, চট করে তোমার রান্নাটা সেরে নাও তো, দুটো মুখে দিয়ে বেরিয়ে পড়ি, সারা রাত ট্রেনের ধকল চলতে হবে। ভালো কথা, আমার ধোয়ানো কাপড় চোপড় বাক্সে আছে না কিছু? মলিনা অবাক হয়ে স্বামীর পানে তাকিয়ে থাকে, বুঝতে পারে না হঠাৎ ধকল সওয়ার কারণ কি ঘটল। একটু ভয়ই হয়, বাড়ি থেকে চিঠি এসেছে নাকি, হঠাৎ ট্রেন? যাবি কোথায়? প্রশ্ন করে বাসুদেব। কলকাতা, দ্রুত উত্তেজনা ভরা গলায় বলতে থাকে যতীন, আপিসে চিঠি এসেছে আমাদের 5 টাকা করে ডিআরএনএস বেড়েছে এপ্রিল মাস থেকে, গত এপ্রিল থেকে এই এপ্রিল, পাক্কা একটা বছর 5 টাকা করে পাবো, মানে তোর 60 টাকা, অনিলবাবুকে দিয়ে আজই বিল করিয়ে নিয়েছি, সাহেবও সই করে পাশ করে দিয়েছেন, কাল হেড অফিসে পৌঁছে বিলটা দেব, আমাদের টাকাটি নেব আর ব্যাস, রাত্রে ট্রেনে উঠবো। ভাগ্যিস তুই ছিলি, নয়তো কি আর একা বউ ফেলে যাওয়া যেত। কই গা, একটু চা খাওয়াবে না? আর হ্যাঁ, কথা বলছো না যে কাপড় চোপড় নেই? আছে, মলিনা থমথমে গলায় বলে, ফিরে গিয়ে নিবে আসা উনুনের চায়ের জল চড়াচ্ছে। শুনল বাসুদেব বলছে, দেখ তো কাণ্ড, আমি কোথায় ঠিক করে রাখলাম কাল সকালে যাব, তো তুই সব ভেস্তে দিলি। কাল সকালে তুই যাবি, কোথায় যাবি? কোথায় তাকে ঠিক করে রেখেছি, তবে কালই বেরিয়ে পড়ব ঠিক করে রেখেছিলাম, এখানে অনেক দিন থাকা হয়ে গেল, প্রায় 3 হপ্তা। আরে নে তো তোর 3 হপ্তা, যাবি যাস না, আমি তোকে আটকাচ্ছি, কালকের দিনটা থেকে যা, পরশু দিন সকালে আমি ফিরে আসছি, তারপরে যাস। স্বামীর জন্য চা ঢালতে ঢালতে মলিনা সব শুনল, প্রত্যেকটি কথা, মনটা তার হঠাৎ তিক্ত হয়ে উঠেছে আবার। যতীনের হাতে চা তুলে দিয়ে মলিনা বলল, বাক্স থেকে কাপড় জামা কি বেছে নেবে নাও এসে? কাপড় জামা বেছে নেওয়ার কিছুই ছিল না, এ শুধু একটা অজুহাত। যতীন ঘরে এলো, বাক্স খুলে হাঁটু গেড়ে বসলো মলিনা, এক হাতে তুলে ধরল লণ্ঠন, আলোটা কিন্তু বাক্সের চেয়ে মলিনার মুখকেই বেশি আলোকিত করেছে। বাহ, বেশ দেখাচ্ছে তো তোমায় আজ। স্ত্রীর গম্ভীর অথচ সুশ্রী মুখের দিকে তাকিয়ে যতীন বলল, দেখা তোমার কি, আমার মুখ দেখবার জন্য তো আর তুমি বসে থাকবে না, নাও তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। মলিনা যে চটে উঠেছে সে কথা বুঝতে যতীনের দেরি হয়নি, আমতা আমতা করে যতীন অফিসের সব কথা বুঝিয়ে বলল আবার। শেষে মলিনার গাল ধরে বলল, ছি অবুঝ হয়ো না, গরিব লোক আমরা,
যে কটা টাকাই পায় না কেন, হাতে না পাওয়া পর্যন্ত ঘুম হবে না। কত লোকের কত দরকার, এই টাকাটা পেলে কাজে লাগবে সকলেরই। তা যাও না কলকাতায়, আমি কি বাদ সাধছি বলে মলিনা অভিমান ভরে মুখ সরিয়ে নিল। বাদ না সাধলেও বাধা দিচ্ছ, মোটেই নয়। বেশ, তবে বলো তোমার জন্য কি আনবো কলকাতা থেকে। কি আর আনবে, বেশ মোটা দেখে দড়ি কিনে এনো খানিকটা। থমথমে গলায় চোখে জল ভরে বলল মলিনা খুব আস্তে আস্তে। কাজকর্ম সেরে মলিনা যখন ঘরে ঢুকল, রাত তখন খুব বেশি নয়, তবু পাড়াটা নিস্তব্ধ নিঝুম হয়ে গেছে। রোজই যায়, রোজ তবু এই বাড়িটা অন্তত আরো খানিকক্ষণ সজাগ থাকে। কথায় চিৎকারে হাসিতে এতটুকু বাড়ি সরগরম করে রাখতে যতীনের জুড়ি নেই। খাওয়া সারতেই এক ঘন্টা মলিনার সঙ্গে যত রাজ্যের অফিসের গল্প করবে যতীন, তারপর বন্ধুদের কথা, কি হয়তো বাড়ির, শুতে এসে দুজনায় কত যে খুনসুটি করে তার কি শেষ আছে। বাতি নিভিয়ে বকবকমের শেষ হতে কি বা এমন কম রাত হয়। আজ সব চুপ, অনেকক্ষণ হলো যতীন চলে গেছে, এতক্ষণে গাড়িই হয়তো স্টেশন ছেড়ে চলে গেছে। মুখে দু চার কুচি সুপুরি পুড়ে মলিনা দরজা ভেজিয়ে দিল। একবার শুধু দেখে নিল বাসুদেব শুয়েছে কিনা। না, বাসুদেব এখনো শোয়নি, উঠোনে দড়ির খাটিয়ার ওপর চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে কি যে গাইছে, কীর্তনের সুরের মতোই কানে লাগে। চাঁদের আলোয় সারা উঠোন ভেজা, বাসুদেবের চোখ মুখ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। দরজা বন্ধ করে দেয় মলিনা, খিল আঁটে। হঠাৎ কি যেন খেয়াল হয় তার, আবার খিল খোলে, মেঝে থেকে লণ্ঠন তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করতে থাকে। খিল আঁটে আর খোলে, একটু যেন নড়বড় করছে খিলটা, বাইরে থেকে ধাক্কা দিলে খিল হয়তো ভেঙেই যাবে। যা ফাঁকা দরজা, পেরেক কি পাতলা লোহার শিক গলিয়েই তো খিল খোলা যায়। মলিনার বুকটা হঠাৎ ধড়াস করে ওঠে, দূর দূর করতে থাকে বুক, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যায়। দরজা ভেজিয়ে খিল এঁটে দেয় তাড়াতাড়ি। এত ভয় কিসের তার, কে আসবে তার ঘরে রাত দুপুরে। মলিনা ভাববার চেষ্টা করে, কে আসবে তা ভাবতে গেলে প্রথমেই চোখের ওপর ভেসে ওঠে যে সে ওই উঠোনে বসে, আর কারুর কথা তো মনের কোণে উকিও দেয় না। তবে এ ভয় কি বাসুদেবের জন্য, কিন্তু বাসুদেব স্বামীর উপর ভীষণ রাগ হয় মলিনা। এ কি বন্ধু, তোমার বন্ধু আমার কি, পা ফেলতে জায়গা নেই এমন এক ফালি ঘর, সেই ঘরের দিনের পর দিন বন্ধুকে শুতে খেতে বসতে ঠাঁই দাও, কি অসুবিধেই যে হয়, আড়াল আবডাল বলে কিছুই নেই, বাইরের লোকের কাছে নিত্য ওঠা বসা, কথা বলা। বাসুদেবও যেন কেমন, সেই এসেছে তো এসেছে, যাবার নামটি করে না, হঠাৎ এলো যতীনের খোঁজ খবর নিয়ে। একই গ্রামে নাকি ওদের বাড়ি, একই সঙ্গে ছোটবেলা থেকে মানুষ, বাড়িতে বাড়িতে জানাশোনা, দহরম মহরম। বাসুদেবের মা মারা যাবার পর ঘরে তালা দিয়ে ছেলে বিবাগী হয়ে যায়, আর গ্রামে ফেরেনি। যতীনের বিয়ের কথা কার মুখে যেন শুনেছিল, ঠিকানা জেনে নিয়েছিল, তারপর হাজির হয়ে যায় উটকো ভাবেই। স্বামীর কাছে কথায় কথায় মলিনা শুনেছে বাসুদেবের নাকি কোনো এক ডানাকাটা পরীর সঙ্গে বিয়ে হবার কথা হয়েছিল, সব ঠিকঠাক। হঠাৎ বাসুদেবের মা শুনলেন মেয়েটি বাল্য বিধবা। বাসুদেব জানত বিয়ের ইচ্ছাটা তারই, তবু মা গোপন কথাটা জানতে পেরে আঁতকে উঠলেন। হলোই বা সুন্দরী, সমাজ ধর্ম জলাঞ্জলি দিয়ে সুন্দরী ঘরে আনতে হবে এমন কথা কেউ কি শুনেছে, না তা হবে না।
বাসুদেবের মার দৃঢ় আপত্তি, ওদিকে বাসুদেবেরও গো হ্যাঁ না এর টানাপোড়েন চলছে। এমন সময় হঠাৎ বাসুদেবের মা মারা গেলেন, ছেলেও গৃহত্যাগ করলে। কি যে ত্যাগ করেছে বাসুদেব, মলিনা তাই ভাবে। কে বলবে ও ঘর ছেড়েছে? এই কি ঘর ছাড়ার লক্ষণ? নিজের ঘর ছেড়েছে বটে, কিন্তু জুড়ে বসেছে অপরের ঘর, অপরের ঘরণী। কথাটা মনে হতেই মলিনার চোখ দুটো কপাটে খিলে আটকে গেল।